পনেরোই চৈত্র, সুর ও ছন্দে চলছে বসন্ত উৎসব। বারাসাতের বনমালীপুরে সকাল থেকেই আজ মানুষের ভিড়। চৈত্রে ফাগুনের হাওয়ায় ভেসে বসন্ত উৎসবে রঙিন হয়েছে বনমালীপুরের এলাকার মানুষেরা। সকলেই এই বসন্ত উৎসবে মেতে উঠেছেন আজকে। বাংলায় বসন্ত ঋতু পালা করে আসে মানুষের দরজায়, কড়া নাড়ে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে, হাজির হয় জীবন জীবিকায় আনন্দ বেদনার বার্তা নিয়ে। আর এর মধ্যেই আমাদের জীবন প্রবাহ, এক অর্থে এই জলবায়ু জীবনই আমাদের নিয়তি। ঋতুর মেরুকরণের মধ্যেই প্রকৃতি যেন আপনা আপনি গেয়ে ওঠে সুখ দুঃখের গান, আর তারই সুরে সুর মিলিয়ে মানুষ সেই সব ঋতুকে উদযাপন করে থাকে। বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের সদস্যরা আমাদের সাথে রয়েছেন, ওনাদের সাথে কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? স্বাতী ব্যানার্জি দাস। চৈত্র মাসে এরকম বসন্ত উৎসব হচ্ছে, কি উদ্দেশ্যে, কি বলবেন সবাইকে? আসলে আমাদের দেশে ছটি ঋতুর মধ্যে আমরা বসন্তকে খুব অল্প সময়ের জন্য পাই, কিন্তু সেই অল্প সময়ের মধ্যে আমাদের বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ যে ব্যাপকতা লাভ করেছে, এই অল্প বসন্ত, শুধু বসন্তকে ধরেই যদি আমরা অনুষ্ঠান করতে চাই আমরা শেষ করতে পারবো না। মানে আমাদের যেহেতু প্রত্যেকটা জেলায় এখন বসন্তের অনুষ্ঠান চলছে, সেটা শুরু হয়েছে ঠিক টাইমে, বসন্তর আসার সঙ্গে সঙ্গে, বসন্তকে উপভোগ করার সঙ্গে সঙ্গে এসছে, কিন্তু তারপর থেকে প্রত্যেকটা জেলাতে অনুষ্ঠান এবং আগামীতেও আছে, এখনও আমাদের শেষ হয়নি, কালকেও আমাদের আছে কলকাতা জেলার অনুষ্ঠান, আজকে আছে হলো উত্তর চব্বিশ পরগনা উত্তরের। এই জন্য এটা হয়তো টান অনুষ্ঠানটা চলছে, কিন্তু বসন্ত থেকে আমরা চৈত্রকে চলে এসেছি, কিন্তু আমাদের মনে কিন্তু বসন্ত সবার রয়ে গেছে। ঋতুর সাথে সাথে আমরা দৌড়তে পারছি না ঠিকই, কিন্তু মনে আমাদের বসন্ত সারা সব বছরই থাকে। এবং নতুন প্রজন্ম, প্রত্যেকটা জেলায় জেলায় অনুষ্ঠান করার যেটা আমাদের উদ্দেশ্য, নতুন প্রজন্ম এগিয়ে আসুক, তারা বসন্ত শিখুক, বাংলা ভাষা শিখুক, বাংলা সংস্কৃতি শিখুক। এই প্রচার প্রসার উদ্দেশ্যে আমাদের বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ। আপনার নাম? সৌমি বসু। আমরা এই বসন্ত উৎসবটা মূলত করছি, আমাদের সংগঠনের সবাই তো আছি আমরা, আর আমাদের আশেপাশে যে মানে দুঃখী মানুষরা আছেন তাদেরকে নিয়েই আমরা মূলত এই অনুষ্ঠানটা করছি, কারণ তাদেরকে তো কেউ রং মাখায় না বা তাদের সঙ্গে হোলি উৎসব কেউ উদযাপন করে না। এবার সেই কারণেই আমরা তাদেরকে এখানে দেখেছি, তাদের সঙ্গে আজকে দুপুরের আহার একই সঙ্গে আমরা আহার করছি, এবং তাদেরকে ছোট কিছু উপহার তাদের হাতে তুলে দিচ্ছি, যেমন গামছা, তেল, সাবান, পেস্ট, ব্রাশ, এসবগুলো তাদের হাতে তুলে দিয়েছি, তারা ভীষণ আনন্দ পেয়েছেন, এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকে। বিশ্ব মৈত্রী সাংস্কৃতিক পরিষদের উত্তর চব্বিশ পরগনার উপদেষ্টা অভিজিৎ দে আমাদের সাথে রয়েছেন, নমস্কার। নমস্কার আপনাদেরকেও। এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে কি বার্তা দিতে চাইবেন? আসলে এই সংস্থাটা হচ্ছে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর একটা সংস্থা, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশেও আছে, আর আমাদের দেশে বিভিন্ন আঞ্চলিক কমিটি করা আছে, তার মধ্যে উত্তর চব্বিশ উত্তরের আমি হচ্ছে উপদেষ্টা মাত্র এবং আজীবন সদস্য। কেন্দ্রীয় কমিটি আমাদের আছে সেখানে, আর আমাদের এখানে সাংগঠনিক সম্পাদক আছেন একজন, তিনিও ভদ্রমহিলা, সৌমি বোস। এইটা নিয়ে আমাদের একটা বার্তা হচ্ছে দুস্থদের পাশে দাঁড়ানো এবং বসন্ত উৎসব তাদের সাথে পালন করা। আমি বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ ভারত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আর আমার পাশে রয়েছেন বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ ভারত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, উনি শান্তিনিকেতন শাখারও সভাপতি, দীনবন্ধু সিংহ। আর আমাদের বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ 2020 সালে 25 মে বাংলা তারিখ 11ই জ্যৈষ্ঠ নজরুল ইসলামের জন্মদিন, সেই দিন আমরা বিশ্বজুড়ে সবাই ছিলাম গৃহবন্দী, এবং সেই দিন আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা হয়। মাত্র 6 জন আমরা মিলিত হই এবং সেটা থেকে এখন 600-র উপরে ধরতে পারেন আমাদের সারা ভারতবর্ষে সব বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ 12টা জেলা এবং পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরার 3টে জেলা, পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা এবং সিপাহীজলা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং এই ভারতবর্ষের বাইরে বাংলাদেশে সাতক্ষীরা জেলা, ঢাকা জেলা, ঢাকা জেলার আবার অনেকগুলো শাখা, উত্তরা, ধানমন্ডি, মতিঝিল, এরকম অনেকগুলো শাখা তৈরি হয়েছে।
খুলনা জেলা, রাজশাহী জেলা, আমাদের চুয়াডাঙ্গা জেলা, এরকম আরও জেলা, মানে আমি এবার যদি আবার বাংলাদেশে যাই আরও 8টা জেলা নতুন তৈরি হওয়ার মতন পটভূমি প্রস্তুত। শুধু আমরা আন্তর্জাতিক কমিটির পক্ষ থেকে, এবং আমি আন্তর্জাতিক কমিটিরও সম্পাদক হিসাবে, ওইখানে গেলেই আমরা বাংলাদেশে আরও 8টা জেলা সংগঠন তৈরি করতে পারি। এবং এই সংগঠনটা শুধুমাত্র সাংস্কৃতিক জগতের বিভিন্ন ক্ষেত্রে যারা যুক্ত, নাচ গান অভিনয় ইত্যাদি, অঙ্কন মানে চিত্রশিল্পী সকলেই, কবি শিল্প সাহিত্যিক তো আছেই, আর সর্বোপরি হচ্ছে সাংস্কৃতিক কর্মী, তাদের নিয়ে আমাদের এই সংগঠন। এবং এই সংগঠনের মূল বিষয় কিন্তু শুধু সাংস্কৃতিক কাজকর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, 31টা কাজকে আমরা পাথেয় করে যেই কাজগুলো স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি, যেমন আমরা বিভিন্ন বিষয়ের উপর ডকুমেন্টারি, বিভিন্ন বিষয়ের উপর তথ্যচিত্র, যেমনি তেমনি কাহিনী চিত্র, গবেষণাগার মানে আর্কাইভ, এরকম জিনিসও তৈরি করতে চাই। আর মূল বিষয় হচ্ছে বিশ্বজুড়ে বাঙালির মন ও মননের বন্ধন তৈরি করা, এইটাই হচ্ছে আমাদের সংগঠনের মূল বিষয়। ফাল্গুন যায়, চৈত্র আসে, চৈত্র বসন্তের শেষ মাস, মূলত 15-14 পর থেকেই বসন্তের বিদায় সুর বেজে ওঠে। সমস্ত ঘটনা উৎসবকে সাক্ষী রেখে বিদায় নেয় বসন্ত। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।